কারো কাজ করার একটু সুযোগ ঘটে তাহলে তার শিল্পী জীবন অনেকটাই সার্থক হয়ে যায়। তো সেই সার্থকতার অনেকটা কাছাকাছি পরি চলে এসেছে, এটাই তার বিশেষ ঘোষণা। ঘোষণাটা হচ্ছে এরকম যে, যেই গল্পের কথা আমরা বলবো সেটি আমরা সবাই জানি, সেই কবিতাটা কখনোই শেষ হয়নি, যদিও বলা হয় ওটা শেষের কবিতা। সেই শেষের কবিতার যে লাবণ্য ক্যারেক্টারটি, সেই ক্যারেক্টারটি বই করতে যাচ্ছে, কিভাবে করতে যাচ্ছে সেটা একটু বলি। অমিত, আড্ডা টাইমস, যারা আমাদের সাথে একাত্ম হয়ে বাংলাদেশে সবচেয়ে বড় বাজেটের, বিগ বাজেট বলবো না, সবচেয়ে বড় বাজেটের ওয়েব সিরিজ করতে যাচ্ছে, এবং ধারাবাহিকভাবে আমরা পরীকে দেখব, ধারাবাহিকভাবে আমরা লাবণ্যকে দেখব, এবং এই শেষের কবিতা যেন শেষ না হয় এই শুভকামনা অবশ্যই করব। এবং আড্ডা টাইমসের রাজীব দা, রাজীব মেয়েরা তিনি আছেন, তিনি একটু কথা বলবেন আপনাদের সাথে, পরবর্তীতে আমি আবার ফেরত আসছি। অমিত বলছি, আমি যায় না সেখানে আর্ধেকটা আমরা কলকাতায় করছি, আর্ধেকটা আমরা করছি। এটুকু বলতে পারি যে অনেকে আছে আসছে, একটু বলতে অনুপম এখানে কাজ করছে, অনুপম রয়, আরো অনেকে আছে সাথে, সেটা ক্রমশ প্রকাশ্য হবে। খুব অধীর আগ্রহ আমরা ওয়েট করছি এটা বড় করে করার জন্য। আপনারা দেখতে থাকুন আড্ডা টাইমস, নতুন ভাবে আড্ডা টাইমস বাংলাদেশে লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা দিয়ে সূত্রপাত হবে, আশা করি আপনারা খুব ভালো লাগে। পরীকে বলবো যে খুবই অসংখ্য ধন্যবাদ যে ও রাজি হয়েছে, কারণ আমরা খুব একটা অদ্ভুত ভেবেছিলাম যে যদি রাজি না হয়, কারণ ও তো যে জায়গায় আছে উনি সেখান থেকে আমাকে রাজি করে না, আমার ডিফিকাল্ট ছিল, বাট শি সিম্পলি গট এগ্রিড আফটার লিসনিং দ্যাট যে এই ধরনের একটা গল্প আমরা করছি, এবং থ্যাংক ইউ পরী, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। থ্যাংক ইউ রাজীব দা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার কথা আমরা অবশ্যই শুনব। একটু বলে রাখি, এটা একটা ঘোষণা যে এই ওয়েব সিরিজটির পরিচালনায় যিনি আছেন আমাদের সবার প্রিয়, আমার ছোট ভাই হিমেল আশরাফ। জন্মদিন অনুষ্ঠানে আসলে সমালোচনা করি, আসলে আমার কাছে মনে হয় যে যখন আমরা শেষের কবিতা করার চিন্তা ভাবনা করলাম, তখন প্রথম যে প্রশ্নটি আসছে আমাদের সামনে, লাবণ্য কি করবে। আমি একদম ভেতর থেকে বলতে পারি, পরী হচ্ছে বাংলাদেশে লাবণ্য করার জন্য সবচেয়ে যোগ্য এবং একমাত্র অভিনেত্রী, এবং আমার মনে হয় যে শুভ্রা থেকে লাবণ্যর যে যাত্রা, এটা আরো দিনে দিনে আরো অগ্রসর হবে। আমরা আজকের এই শুভদিনে পরীর জন্য আরো অনেক শুভকামনা জানাই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, পরীকে শুভকামনা, এবং শুধু আজকের এই জন্মদিনের জন্য নয়, আগামী পুরো জীবনের জন্য, এবং এরকম ভালো ভালো কাজ করে পরী আমাদেরকে বিনোদিত করুক, আমাদেরকে ভালোবাসাতে শিখুক, এই শুভকামনা করি, ধন্যবাদ। অমিত কে বলা হলো না, অমিতটা আমরা সাসপেন্স থাকবে, তরুণ ভাই কিছু বলবেন না, ইটস ওকে, অমিত বা আদার ক্যারেক্টার গুলো আমরা ধীরে ধীরে আসলে হচ্ছে বাংলাদেশ আদার টাইমস এর রিপ্রেজেন্টেটিভ, আমার সাউন্ড এনাফ আছে, আমার মনে হয় চলে যাবে, আমি আপনাদের বাংলাদেশ পার্টটা আমি লিড করতেছি আড্ডা টাইমস থেকে, আর আমাদের ফুলোটা হচ্ছে শেষ কবিতা দিয়ে, যদি কিছু বলো লাবণ্য, লাবণ্য হয়ে কিছু সিনেমা আসলে নাটক কোনো কিছু ভাগ করে দেখছি না, এটা আমার কাছে কাজ, রবীন্দ্রনাথের কাজ, এটা সবথেকে বড় কিছু আমার কাছে।